এহরামের কাপড় পরিধান করে আমার ভাইরা এরপরও মানুষ মানুষের ভিতরে কোনো ভয় নাই জায়া সেলফি এমন ভাবে উঠায় মনে হয় হে টুরিস্টের ভিসা নিয়ে গেছে হ্যাঁ মনে হইতাছে বেরানোর লেগে গেছে সে যে হজ করতে গেছে উমরা করতে গেছে বুঝা যায় না আবার হজে যাওয়ার আগে ইস্টিমেট করে বলাইছে পরিকল্পনা করে বলাইছে ফুলারে বিয়া করাবে কত বড় স্বর্ণ আনতে হবে ফুলা মায়া সবারে নিয়ে পরামর্শ করছে পোলার বইয়ের লাগে কয় বড়ি আনতে হবে মেয়ের লাগে কয় বড়ি আনতে হবে আগেই পরিকল্পনা করছে হে কি হজ করার লাগিয়া যায় নাকি কেনাকাটা করার লাগিয়া যায় এটা তো তার হজ নয় তার হজটাকে মার্কেটিং বানায় দিছে আবার ভাইরা এহরামের কাপড় গায়েব উঠাবে এর মানে কাফনের কাপড় গায়ের মধ্যে উঠাইল এই লোকটা নিজেকে মৃত মনে করতে হবে দুনিয়ার ফিকির বাদ দিবে চিন্তা বাদ দিবে হ্যাঁ কিছু কেনাকাটা যাবে না সেটা বলছি না আপনি আসার সময় কেনাকাটা করবেন অসুবিধা নাই তবে এই কেনাকাটাকে আপনার উদ্দেশ্য বানানো যাবে না আবার ভাইরা ওই এহরামের কাপড় যখন পরিধান করলো এই লোকটার জন্য স্বীকার করা হালাল না হারাম আমার ভাইরা আমি বলতেছিলাম হালালের ভিতরে হারাম তালিকা অন্যান্য সময় স্বীকার করা জায়েজ আপনি ইচ্ছা করলে স্বীকার করতে পারেন যখনই আপনি এহরামের কাপড় আপনার গায়ের মধ্যে উঠালেন সাথে সাথে আপনার জন্য একটা পিপড়া মারা পর্যন্ত হারাম হয়ে গেল স্বীকার করবেন তো দূরের কথা একটা পিপড়া মারা যাই না আপনার জন্য হারাম বলেও যদি মারেন তাইলে আপনার দম দিতে হবে বলে মারলেও কি দিতে হবে দম দিতে হবে একটা কুরবানি দিতে হবে ওখানে আমার ভাইরা আমি বলতেছিলাম এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন গায়রা মুহিল্লি সাইদি ওয়া আনতুম হুরুম এহরামের কাপড় যখনই পড়বে তখনই সে নিজেকে মৃত মনে করতে হবে তার জন্য শিকারকে অবৈধ মনে করতে হবে সে শিকার করা অবৈধ সে যদি কোনো পশু শিকার করে এই গোশত খাওয়া হালাল না হারাম এই প্রাণীর গোশত খাওয়াটাও হারাম হয়ে যাবে সূরে মায়েদার প্রথম আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলে দিয়েছেন বান্দার মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে আল্লাহ কুত্তা কেন লাগিয়ে হালাল করলো না বিড়াল কেন হালাল করলো না শিয়াল কেন হালাল করলো না এই ধরনের বান্দা বলতে পারে যে অমুকটা হালাল হইল কেন অমুকটা হারাম হইল কেন এই জন্য আল্লাহ পাক আয়াতের শেষ অংশে বলছেন আল্লাহ পাক বলে নিশ্চয়ই আল্লাহ যা চান সে অনুযায়ী বিধান দান করেন আল্লাহ রাব্বুল আলামিন কোন বিধান দিবেন না কোন বিধান আল্লাহ পাক বাধ্যতামূলক করবেন কোনটা নিষেধ করবেন কোনটা আদেশ করবেন একমাত্র আল্লাহর ইচ্ছা জুড়ে বলেন ঠিক কিনা নাকি মানুষের কাছে জিজ্ঞেস করতে হবে কুলটা খাওয়া হালাল আল্লাহ পাক মানুষ তৈরি করেছেন যা কিছু আছে সব কিছু যেহেতু আল্লাহ তৈরি করেছেন অতএব মানুষের জন্য আমার ভাইরা কোনটা স্বাস্থ্যের জন্য ভালো কোনটা আধ্যাত্মিক আত্মার জন্য ভালো আল্লাহ পাকই জানেন অতএব আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ হালাল করেছেন হারাম করেছেন আমাদের দায়িত্ব হলো মেনে নেওয়া আমাদের দায়িত্ব কি কখনো এই প্রশ্ন ওঠানো যাবে না অমুকটা হালাল হলো কেন অমুকটা হারাম হলো কেন তাহলে প্রথম আয়াতের মধ্যে অনেকগুলি বিধান গিয়েছে এরপরের আয়াতের মধ্যে আরো কয়েকটা বিধান এসেছে আরো কয়েকটা চমৎকার বিধান আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এরপরের আয়াতের মধ্যে বলেন সূরে মায়েদার দ্বিতীয় নম্বর আয়াত কত নম্বর আয়াত দ্বিতীয় নম্বর আয়াত আমার ভাইরা এই যে আলোচনা হচ্ছে এই আলোচনা কি ওয়াজ মাহফিলে পাওয়া সম্ভব ওয়াজ মাহফিলে গেলে সেগুলি পাবেন না এগুলি তাফসিরে বসতে হবে
আমার ভাইরা এর পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন لا تحلوا شعائر الله ولا الشهر الحرام الله পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা লা তুহিল্লু শাআইরাল্লাহ আল্লাহ তাআলার নিদর্শনকে অবমাননা করো না আল্লাহর যতগুলি নিদর্শন আছে আল্লাহর যতগুলি নির্দেশনা আছে নিদর্শন আছে এইগুলিকে তোমরা অপমান করো না অবমাননা করো না ওয়ালাশ শাহরাল হারাম এবং সম্মানিত মাসগুলিকে তোমরা অবমাননা করিও না এখানে আসছে অবমাননার বিষয় আগে গেছে হালাল হারামের বিষয় আর এখানে আসতেছে আমরা কোন বিষয়টাকে সম্মান দিব আর কোন বিষয়টাকে সম্মান দিব না আমার ভাইরা এই আয়াতের শানে নজুলের মধ্যে কয়েকটা রেওয়ায়েত এসেছে এই আয়াতের মধ্যে যে বলছেন লা তুহিল্লু শাআইরাল্লাহ তোমরা আল্লাহর নিদর্শনকে সম্মান করো ওয়ালা শাহরাল হারাম তারপরে আল্লাহর নিদর্শনগুলি যে আছে এইগুলিকে তোমরা সম্মান করো এই আয়াতের কয়েকটা শানে নজুল এসেছে এর মধ্যে একটা হলো ইবনে জারির ইকরামা এবং সুদ্দির সূত্রে লিখেছেন একজন লোকের নাম ছিল ইবনে হিন্দ বকরি আমার ভাইরা এই ইবনে হিন্দ বকরি তার নাম তার বাড়ি ছিল ইয়ামামা তার বাড়ি কোথায় ছিল ইয়ামামা ছিল তার বাড়ি এই লোকটা একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন কেমনে আসলেন প্রথমে মদিনায় আসলেন ব্যবসা করার জন্য উট বোঝাই করে মালাক মালামাল নিয়ে মদিনায় হাজির হলেন মদিনায় এসে বিক্রি করিয়া অনেক লাভ করলো এবং লাভ টাভ কইরা তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই লোকটা আসলো আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে আসলাম ইসলাম গ্রহণ করব অতএব আল্লাহর হাবিবের হাতে হাত রাইখা বাইআত হয়ে মুসলমান হয়ে লোকটা আল্লাহর হাবিবের মজলিস থেকে প্রস্থান করতেছে পৃষ্ঠ প্রদর্শন করে যাইতেছে তার ডাক নাম ছিল উমামা হাতেম তার ডাক নাম কি ছিল হাতেম এই হাতেম বা হাতাম সে আল্লাহর হাবিবের মসজিদ থেকে যাইতেছে এমন সময় আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বলতেছে হে সাহাবীরা এই লোকটা আমার কাছে আসছিল কাফের অবস্থায় কি অবস্থায় কাফের অবস্থায় আর এখন আমার মজলিস ছেড়ে যাইতেছে এখন কি জানো সাহাবাই কেরাম বলতেছেন হুজুর এখন কি কই এখন হলো হে দুকাবাস এখন কি বাস দুখাবা আমার সাথে দুকাবাজি করছে হে আসলে মুসলমান থাকতো না পরবর্তী সময়ে খবর নিয়ে দেখা গেছে আসলে এই ইয়ামামা যায়া লোকটা আবার মুরতাদ হয়ে গেছে আমার ভাইরা অতএব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যদানী ঠিক হয়ে গেল আরেকটা রেওয়ায়েত এসেছে আল্লামা বগবি রহমাতুল্লাহ আলাইহি থেকে সেটা হলো এই লোকটা উমামা আল্লাহর হাবিবের কাছে আসলেন আল্লাহর হাবিবের কাছে একা আসলেন তার সাথে আরো অনেকগুলি লোক ছিল ওই লোকগুলির পিছনে রেখে সে একা আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবী ইকরামের মজলিসে ছিলেন ওই লোকটা আল্লাহর হাবিবের দরবারে গেলেন আর ওই লোকটা সম্পর্কে আল্লাহর হাবিব আগেই আলোচনা করতেছিলেন কি আলোচনা করতেছিলেন লোকটা এখনো আসে নাই কিন্তু লোকটা সম্পর্কে আলোচনা করতেছেন আমাদের নবী সুবহানাল্লাহ বলি আল্লাহর হাবিব বলছেন হ্যাঁ সাহাবী কিরাম আমার কাছে ইয়ামামার রবিআ গোত্র থেকে একজন যুবক আসবে
এই যুবকটা আমার সাথে কথা বলবে শয়তানের ভাষায়। কোন ভাষায়? আরো জোরে বলেন, কোন ভাষায়? শয়তানের ভাষায় কথা বলবে। শয়তানের ভাষা সুন্দর, প্রতিশ্রুতি দিবে, আপনাদের প্রতিশ্রুতি দিবে, কাজের কাজ একটাও করতে করবে না। এটা হলো শয়তানি ভাষা। এই ভাষার নাম কোন ভাষা? শয়তানি ভাষা। শয়তানের ভাষায় আমার সাথে কথা বলবে। কিছুক্ষণ পরেই এই মামা এলাকার রাবিয়া গোত্রের যুবক আসলো, যার নাম হলো হাতে আল্লাহর হাবিবের কাছে আইসা আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের দাওয়াত দেন? আল্লাহর হাবিব বলেন, আমি এক নাম্বার দাওয়াত দেই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, মাবুদ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার দাওয়াত হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। আর দ্বিতীয় নাম্বার দাওয়াত দেই, আল্লাহর পক্ষ থেকে আমি শেষ নবী শেষ রাসূল হয়ে এসেছি। তৃতীয় নাম্বার দাওয়াত আমি দেই, নামাজ কায়েম করতে হবে, প্রত্যেকের নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। আর চতুর্থ নাম্বার হলো সম্পদের মালিক যদি হয়ে যায় তাহলে সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। লোকটা বলতে আরম্ভ করলাম, চমৎকার কথা, চারটা কথা বলেছেন, আমার কাছে ভালো লেগেছে, আমি একা কিছু বলতে পারতেছি না, আমি আমার গোত্রের লোকদের কাছে যাব, তাদের বোঝাবো, আমি ওয়াদা দিলাম আমার গোত্রের সবাইকে নিয়ে আপনার কাছে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, কালিমা পড়ে মুসলমান হব। কত সুন্দর কথা বলছে, চইলা গেছে। যখন চইলা যায় আল্লাহর হাবিব সাহাবাদের মধ্যে আরেকটা কথা বলছেন, হ্যাঁ সাহাবী কিরাম, ওই লোকটা তো আমার কাছে এসেছিল কাফের অবস্থায়, আর লোকটা চলে যাচ্ছে, এই লোকটার এখনকার অবস্থা হলো সে একজন অঙ্গীকার ভঙ্গকারী, একজন অঙ্গীকার ভঙ্গকারী হইয়া পৃষ্ঠ প্রদর্শন করছে। আগে শুধু কাফের ছিল, এখন ওয়াদা ভঙ্গকারী। ওই হাতে আল্লাহর হাবিব দরবার থেকে বের হইয়া মদিনা থেকে সেই আমামার দিকে চলল, মদিনার সীমান্ত এলাকার মধ্যে যায়া, মদিনার জঙ্গলের মধ্যে মদিনাবাসীদের কিছু উট ছিল, সেই উটগুলি নিয়ে চুরি করিয়া সেই আমামার দিকে দ্রুত পালিয়ে গেল। সাহাবাই কেরাম তাকে আর ধরতে পারল না, উট চুরি করিয়া নিয়ে গেছে। আমার ভাইরা, কিছুদিন পরে এই এলাকা দিয়া একটা দল যায়, ওই ইমামার দল কেনা যায়, ইমামার দল, এই ইমামা বাসীর মধ্যে হেওয়াতও আছে, হাতাম, এই হাতামও আছে, অর্থাৎ তারা যাইতেছে মক্কায় হজ করার জন্যে। কি করছে, প্রাণীর মধ্যে, প্রাণীর গলার মধ্যে একটা কালাদা লাগাইছে, কোরআন শরীফের ভাষার নাম হলো কালাদা। কালাদা হলো একটা চিহ্ন, নিদর্শন, কুরবানির পশুর গলার মধ্যে ওরা লাগাইত। অতএব এই চিহ্নটা লাগাইলে ডাকাতেও আক্রমণ করতো না, যেগুলি আল্লাহর ঘরের জন্য নিয়ে যাওয়া হইতেছে। আর এখন তো বাংলাদেশের মধ্যে এমন মুসলমান সুরও আছে, মসজিদের টাকাও নেই, ঠিক কিনা জুড়ে বলে, নে তো নে বাক্স ভাঙ্গে নেই, এমন লোক আছে না নাই, বাক্স ভাঙ্গে টাকা নিয়ে। কাফেররাও কুরবানির পশুর উপরে আক্রমণ করত না, শুধু কুরবানির পশু না, দেখেন এখানে আলোচনা কি। ইমামের লোকেরা যখন মক্কার দিকে যায়, মদিনার পাশে দিয়া যখন যায়, মদিনার লোকেরা খবর পাইল ইমামার বাহিনী মক্কার দিকে যাইতেছে, ওখানে হাতামো আছে। সাহাবে ইকরাম আল্লাহর হাবিবের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন আগে যে আপনার সাথে দেখা করেছিল ওই আমার হাতেম, ওই যে উট চুরি করে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন সে মক্কার দিকে যাচ্ছে,
উটের গলার মধ্যে কালাদা বানছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অর্ডার দেন অনুমতি দেন আমরা যায়া তাদের উপরে আক্রমণ করব ওই হাতেমকে আচ্ছা মতো সাইজ কইরা আমাদের উটগুলি আমরা নিয়ে আসব আমার ভাইরা আমরা যদি খবর পাইতাম আমাদের গরু ছাগল একজনে চুরি করে নিছে তারপরে হে আমাদের পার্শের গ্রাম দিয়া যাইতেছে তাহলে কি মনে করেন লাডি বললম যা কিছু আছে নিয়া তারপরে আমাদের গরু ছাগল তো নিতামই ও লগে হেদের যদি আরো কিছু থাকতো সেইগুলো গনিমতের মাল হিসাবে নিতাম আর ওরে ফিরাইতাম হেডে হলো ফ্রি বোনাস আমার ভাইরা সাহাবী কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ অর্ডার দেন এই সুর উট সুর যাইতেছে অর্ডার দেন এর কিছু বানাই তারপরে আমরা আমাদের উটগুলি নিয়ে আসি আল্লাহর হাবিব বললেন কি করে আক্রমণ করব তাদের পশুগুলির গলার মধ্যে কালাদা কোনটা হাত বা কোনটা বর্ণ লাগানো আছে কিভাবে তোমরা আক্রমণ করবা সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুরবানির নিদর্শন হিসাবে উটগুলিরে যদিও রাখছে আসলে হে একটা বাটপার মক্কার ভিতরে যায় এই কালাদা কইলা বলাবে এবং তারা এগুলি বিক্রি করবে অতএব অনুমতি দেন আক্রমণ করব সাথে সাথে এই আয়াত আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ما তোমাদের উটগুলি চুরি করেছে এখন তোমরা আক্রমণ করতে পারবে না এক নাম্বার হলো এই উটগুলির মর্যাদা এখন বেড়ে গেছে যেহেতু কুরবানির জন্য কালাদা লাগাইছে কুরবানির পশু হিসাবে গলার মধ্যে কোনটা হার বা কালাদা লাগাইছে এই উটগুলির সম্মান অনেক বেশি উটগুলির সম্মান বেশি তারপরে তারা রওনা দিছে আল্লাহর ঘর তওয়াব করার জন্য যায় হেরেম তওয়াব করার জন্য যায় হেরেমের মর্যাদার কারণে তাদের মর্যাদা বেড়ে গেছে হজ করার জন্য রওনা দিছে তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক আল্লাহর কাছে এগুলি সম্মানের নিদর্শন অতএব সম্মানের নিদর্শনে আঘাত করা যাবে না জোরে বলি সুবহানাল্লাহ আরেকটা রেওয়ায়েতের মধ্যে আসে ওয়াহিদি বর্ণনা করেছেন যে এই হাতাম নামক লোকটা সম্পর্কে যে তিনটা রেওয়ায়েত এসেছে তিনটা রেওয়ায়েতে এই হাতামের সম্পর্কে এখানে আসছে যে এই হাতাম তার সম্পর্কে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উমরায় রওনা দিলেন কিসে রওনা দিলেন উমরায় রওনা দিলেন মদিনা থেকে বের হলেন হঠাৎ করে তাকবীরের আওয়াজ শোনা যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়ার আওয়াজ দূর থেকে ভেসে আসছে সাহাবী ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তালবিয়ার আওয়াজ ভেসে আসছে এর অর্থ হলো ইয়ামামা থেকে একটা দল হজ করার জন্য রওনা দিয়েছে এই দলের মধ্যে উট চোর আছে কেডা আছে উট চুরি করেছিল এই সুরটাও আছে অর্ডার দেন দুইরা এরে মানুষ বানাই মুফাসসিরগণ বলেছেন তখনই এই আয়াত নাযিল হয়েছে হে ঈমানদারেরা এইগুলি হলো ধর্মীয় নিদর্শন অতএব ধর্মীয় নিদর্শনে আঘাত করা যাবে না জুরে বলি সুবহানাল্লাহ